মানক অবস্থা বাংলায় রাজ্যে 2000 বন সহায়কের চাকরি বাতিল হলো রাজ্যে 2000 বন সহায়কের চাকরি বাতিল হাইকোর্টের যে নির্দেশ চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট এবং বারবার কলকাতা হাইকোর্টকেই জানো এই চাকরি বাতিলগুলো করার দায়িত্বটা পালন করতে হচ্ছে রাজ্য সরকার কি করছে চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কি ভূমিকা আমরা জানি না কিন্তু নিয়োগ যে গোটা প্রক্রিয়াটা ছিল সেই গোটা প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ চাকরি বাতিল এই নির্দেশ আজকে যে বেঞ্চ দিয়েছে সেই বেঞ্চের আরো অনেকগুলো অবজারভেশন রয়েছে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু বিস্তারিত জানাও এটা তো ভয়ানক একটা অভিঘাত হতে পারে দেখো যে ঘটনাটা ঠিক এই যে ঘটনাটা এটা হলো কিন্তু রাজ্যের প্রতিটা প্রান্তে প্রতিটা ব্লকের খবর এটা 2000 লোকের চাকরি চলে যাওয়া মানে প্রতিটা ব্লকের কেউ না কেউ তোমার নিশ্চয়ই মনে হচ্ছে এই চাকরি নিয়ে কী অবস্থা ছিল এমনকি এমন অভিযোগ এসেছিল প্রতিটা চাকরি নাকি বিক্রি হয়েছিল 80,000 টাকা করে সাধারণ মানুষ 10,000 টাকার চাকরি এই জন্য নাকি টাকা দেওয়া হয়েছিল অভিযোগ উঠেছিল এবং এটাও মনে রাখতে হবে খোদ মুখ্যমন্ত্রী বলেছিল যে ভান্ডা খুলে দেবেন নাকি অর্থাৎ তিনিও জানতেন বন সহায়কের পদে দুর্নীতি হয়েছে আজকে আদালত বলে দিল দুর্নীতি হয়েছে এবং রাজ্যের এমন অবস্থা ইঞ্জিনিয়ার ছেলে গ্র্যাজুয়েট ছেলে মাত্র 10,000 টাকার জন্য এই চাকরির জন্য আবেদন করেছিল এবং সেই ক্ষেত্রেও যেটা হয়েছিল এই যে বিস্তীর্ণ জঙ্গলমহল এই যে উত্তরবঙ্গের জঙ্গলমহল প্রতিটা জায়গায় অভিযোগ উঠেছিল চিল্কা যে রেঞ্জ আছে প্রতিটা রেঞ্জে বিক্ষোভ হয়েছিল অভিযোগ উঠেছিল একজনের নামে তখনকার তৎকালীন যে বনমন্ত্রী ছিলেন তার নামে অভিযোগ উঠেছিল এবং বারবার যেটা বলা হচ্ছিল শুভ্রাংশু তুমি খুব ভালো একটা একটা ডিবেটিং পয়েন্ট মনে করালে আমার অতিথিরা যারা রয়েছেন তাদের সাথেও আমি আলাপ করিয়ে দেবো কিন্তু তার আগে তুমি যেটা মনে করালে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময়ের বনমন্ত্রী কে ছিলেন সেই সময় উনি কোন দলে চলে গেছিলেন এবং তারপরে কোথায় ফিরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মনন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময়কার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা একবার শুনে নি শুভ্রাংশু প্রথমে ও ছিল ইরিগেশন মিনিস্টার আরো অনেক মিনিস্টার ছিল আমার অত মনে নেই লাস্ট ছিল ইরিগেশন মিনিস্টার এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল আমি কিছু কমপ্লেন পেলাম কিছু টাকার অভিযোগ পেলাম যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম ও আমায় কি বলে জানেন আমাকে বলছি আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি কমিশনটা বেশি করে খাবে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমিও বুঝতে পারিনি দেখতে দেখতে একটু ফর্সা টর্সা লম্বা লম্বা দেখতে কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে শুভ্রাংশ 8ই এপ্রিল 2021 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলছেন কার সম্বন্ধে বলছেন সেই সময় ইরিগেশন মিনিস্টার কে ছিলেন সেই সময় বনমন্ত্রী হিসাবে কাকে দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন চুরি হয়েছে চুরি টুরি হয়েছে সুন্দর দেখতে ছিল বলে বুঝতে পারিনি এবং যার কথা বলছেন তিনি একজন মন্ত্রী শুভ্রাংশু এবং যে কমিশনের কথা বলা হচ্ছে সেই কমিশন যে চলে বাংলাতে কাটমানি যে নেওয়া হয় চাকরির জন্য সেগুলো মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছিলেন সেই 2021 কার কথা বলা হচ্ছে শুভ্রাংশু দেখো যার কথা বলা হচ্ছে সেটা স্পষ্ট কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে কিন্তু যেটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীও জানতেন তাহলে আদালতকে এতদিন পর হস্তক্ষেপ করতে হলো কেন মনে রাখতে হবে এই চাকরিটার জন্য মাত্র 10,000 টাকা গ্রামের পর গ্রাম মরুক সাধারণ ছেলেরা চাকরি পাচ্ছে না ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে তারা চাকরির জন্য দৌড়েছিল ছোটোখাটো তৃণমূল নেতাদের কাছে গিয়েছিল চাকরিটা দিতে হবে সেখানেও বড় সিন্ডিকেট কাটমানির শিকার আর কত হাজার মানুষ হবেন আর কত হাজার ছেলেমেয়ে হবে তার জবাব চাইছে বাংলা